চট্টগ্রামের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে তাসকিনের পেস অ্যাটাকে শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ। এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাহবুব, একেবারে স্বপ্নের শুরু, অর্থাৎ প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান নিশাঙ্কা এবং আবিষ্কা দুজনকে কিন্তু ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ এবং বলে ড্রিম স্টার মর্নিং শোজ দ্য ডে। তবে টস বরাবর বলছিল যে দিনের ম্যাচ টস মোটেও ফ্যাক্টর হবে না। তাসকিনের এমন বোলিং দেখে যে হয়তো কেউ ভাবতে পারেন যে দিনের বেলা শুরুতে কিছুটা সুইং পেয়েছিল টাইগার পেসার, একদমই তা না। এই মুহূর্তে চট্টগ্রামের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, মাথার ওপর সূর্য, ডিওর কোনো ফ্যাক্টর নেই। আরও একটি বিষয়ে একটু স্বস্তির খবর রয়েছে বাংলাদেশের, সেটি হচ্ছে গিয়ে এই মাঠে, অর্থাৎ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 2021 সালের সবশেষ দিনের ম্যাচ হয়েছিল এই মাঠে। এখন পর্যন্ত মোট দিনের ম্যাচ হয়েছে 11টা, তার মধ্যে 8টায় যারা আগের টস জিতেছে সেই দল হেরেছে, এবং তার মধ্যে 6বার যারা টস জিতে আগে ব্যাটিং করেছে সেই দল হেরেছে। এমন একটা পরিসংখ্যানেও শ্রীলঙ্কা দল টস জিতে ব্যাটিং নিয়েছে, কারণ হচ্ছে তারা চাইছিল বাংলাদেশ দলকে একটা বড় টার্গেট সেট করে দিতে, কারণ জানেন যে প্রচণ্ড গরম, এই তীব্র চত্রে দাবদাহে যখন ফিল্ডিং করে আসলে ব্যাটসম্যানরা ক্লান্ত হয়ে যাবেন, এবং সেই সুযোগটা শ্রীলঙ্কা নিতে চেয়েছিল। তবে সেটা কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে যে কিছুটা হলেও বুমেরাং। তবে উইকেটে যে দুজন রয়েছেন, অর্থাৎ কুশল মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে, যিনি বরাবরই কিন্তু আসলে জ্বলে ওঠেন, এবং প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ওয়ানডে জয়ের নায়ক সাদিরা সামারা বিক্রমা, সব মিলিয়ে এই দুজনকে ফেরাতে হবে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব, বিশেষ করে যদি ম্যাচে লাগাম হাতে নিতে হয়। জানেন যে টি-20 সিরিজ হারের পরে আসলে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কাকে ওয়ানডেতে হারানো। একটু দর্শকদের কথা বলতে চাই, ক্যামেরায় নিশ্চয়ই দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এমন চিত্র নয়। এখানে গুটি কয়েক দর্শক রয়েছে, সব মিলিয়ে আসলে হয়তো হাজার খানেক বা হাজার দেড়েক দুয়েক দর্শক চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেছেন, যেটা কিনা আসলে প্রথম ম্যাচের মতো। সব মিলিয়ে মাথার উপর সূর্য, রমজান চলছে, বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে হেরেছে, সব মিলিয়ে আসলে দর্শকদের মধ্যে কিছুটা হলেও আগ্রহে কিন্তু ভাটা পড়েছে। তবে বাংলাদেশ দল যদি জিততে পারে, সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়ানডের পরে কিন্তু টেস্ট সিরিজ রয়েছে, যেটা কিনা সিলেটে হবে, এবং এরপরে আবার চট্টগ্রামে ফিরবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, সেখানে কিন্তু বাংলাদেশ দল দারুণ একটা অনুপ্রেরণা পাবে। তবে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব কিন্তু বাংলাদেশ দলকে এই যে গলার কাঁটা, সেই গলার কাঁটাকে তুলে নিয়ে শ্রীলঙ্কার টার্গেটটা যত কমের মধ্যে রাখা যায়। তো এই ছিল আমার কাছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা শেষ ওয়ানডের সবশেষ আপডেট। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।